এই মুহূর্তে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের পিজি কোর্সের ছাত্রছাত্রীদের সেকেন্ড ফেজের রিনুয়াল ফর্ম ফিল আপ প্রক্রিয়াটি চলছে, যেখানে পিজি কোর্সের দুটি বর্ষেরই বেশ কিছু ছাত্রছাত্রীর মনে সংশয় দেখা দিয়েছে এই রিনুয়ালটি তাদের করতে হবে কিনা তা নিয়ে। অনেক ছাত্রছাত্রী কমেন্ট করে এই বিষয়টি নিয়ে কৌতূহল প্রকাশ করেছেন, তাই তাদের জন্যই আজকের এই ভিডিওটি। সুতরাং যাদের পিজি রিনুয়াল সেকেন্ড ফেজ নিয়ে এখনও সংশয় রয়েছে, তারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণই দেখবেন, কোনো স্কিপ ছাড়াই। পিজি রিনুয়াল প্রক্রিয়ার সেকেন্ড ফেজের ফর্ম ফিল আপ শুরু হয়েছে 18 মে 2022 সকাল 10টা থেকে এবং এটি চলবে 27 মে 2022 বিকেল 4টা পর্যন্ত। অনলাইনে ফিজ পেমেন্ট করা যাবে এই সময়ের মধ্যেই। তো প্রথমেই জানাতে চাইব যে পিজি সেকেন্ড ফেজের রিনুয়াল নোটিশটি ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এটি হলো পিজি কোর্সের সেই সব ছাত্রছাত্রীদের জন্য দ্বিতীয় সুযোগ যারা এর পূর্বে অর্থাৎ গত বছর পিজি পার্ট ওয়ান পরীক্ষার আগে নভেম্বর মাস নাগাদ প্রায় এক মাস ধরে যে রিনুয়াল প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছিল সেটিতে রিনুয়াল করেননি। রিনুয়াল অর্থাৎ পরবর্তী বছরের জন্য অ্যাডমিশন নিয়ে থাকা, তাই বলা যায় তখন যারা পার্ট টু এ অ্যাডমিশন নিতে পারেননি তারা এই দ্বিতীয় সুযোগে অ্যাডমিশন নিতে পারবেন। অর্থাৎ প্রথমেই বিষয়টি পরিষ্কার হয়ে যাচ্ছে, বর্তমানে যারা পিজি পার্ট ওয়ানের পরীক্ষা দিয়েছেন তারা যদি প্রথম সুযোগে রিনুয়ালটি করেননি তারা এই সুযোগের রিনুয়ালটি অবশ্যই করে নেবেন, অন্যথায় কিন্তু সেকেন্ড ইয়ারের অ্যাসাইনমেন্ট বা টার্মেন্ট এক্সাম কোনোটিতেই বসতে পারবেন না। এর সাথে এই রিনুয়ালটি তাদের জন্য যারা জুলাই 2017, জুলাই 2018 বা 2020 পিজি কোর্সে অ্যাডমিশন নিয়েছিলেন এবং কোনো কারণবশত সেকেন্ড ইয়ারের যে প্রথম রিনুয়ালের সুযোগটি দেওয়া হয়েছিল সেটি মিস করেছিলেন। নোটিশে এটাও দেখা যাচ্ছে যে 2021 সালে যারা পিজি কোর্সে ভর্তি হয়েছিলেন তাদেরকেও কিন্তু এই রিনুয়ালটি করতে হবে যদি এর আগের সুযোগে রিনুয়াল করে না থাকেন। আর এটি দেখার পর পিজি কোর্সের এই মুহূর্তে যারা পার্ট ওয়ানে পড়ছেন তারা অনেকটাই চিন্তিত, কারণ তারাও অ্যাডমিশন হয়েছেন 2021 সালে। তবে নোটিশে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে 2021 সালের জানুয়ারি মাসে যারা পিজি কোর্সে ভর্তি হয়েছিলেন তারা এই রিনুয়ালটির জন্য যোগ্য যদি এর আগে রিনুয়াল করে না থাকেন। অর্থাৎ এ মুহূর্তে যারা পিজি পার্ট ওয়ানে পড়ছেন এবং অ্যাসাইনমেন্ট বা ফাইনাল পরীক্ষা কোনো কিছুই দেননি তাদের জন্য কিন্তু এই রিনুয়ালটি নয়, কারণ তারা জানুয়ারি 2021 সেশনে কিন্তু ভর্তি হননি। তাদের জন্য একটি নতুন নোটিফিকেশন পরবর্তী সময়ে প্রকাশিত হবে যেটির আপডেট পেয়ে যাবেন এই চ্যানেল থেকে, যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখেন। তো এই মুহূর্তে যদি পার্ট টু এর ক্যান্ডিডেটসরা পিজি রিনুয়ালের পোর্টালে লগ ইন করেন তাহলে তাদের ক্ষেত্রে দু রকম অপশন শো করতে পারে। ফার্স্ট ফেজ রিনুয়াল করে থাকেন তাহলে পুরনো সেই প্রিন্ট আউটের অপশনটি ভেসে আসবে, এবং ফার্স্ট ফেজে রিনুয়াল করে না থাকলে একটি নতুন পেজ ভেসে আসবে যেখানে তাকে রিনুয়ালটি করে নিতে হবে। পিজি পার্ট টু এর যারা এর আগে রিনুয়াল প্রক্রিয়াটি সম্পন্ন করেছেন তাদের পরবর্তী রিনুয়ালের সময় 600 টাকা দিয়ে করে নিতে হবে স্টুডেন্টশিপ রিনুয়াল, তাতে পরবর্তী বছরের জন্য ইউনিভার্সিটিতে ছাত্র বা ছাত্রীর রেজিস্ট্রেশনটি বজায় থাকবে। অর্থাৎ সেকেন্ড ইয়ারে যদি কোনো ছাত্র বা ছাত্রী পরীক্ষায় ফেল করেন বা পরীক্ষা না দেন সেক্ষেত্রে পরবর্তী সময়ে তারা পরীক্ষা দেওয়ার আরেকটি সুযোগ পাবেন, তবে তাকে করে নিতে হবে স্টুডেন্টশিপ রিনুয়াল। অর্থাৎ এই স্টুডেন্টশিপ রিনুয়ালটি ম্যান্ডেটরি না হলেও খুবই কাজের। তাছাড়া এই মুহূর্তে যারা পিজি পার্ট ওয়ানে পড়ছেন তারা রিনুয়ালের পোর্টালে গিয়ে এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে সাবমিট করলে বা নেক্সট বাটনে ক্লিক করলে এই ধরনের অপশনটি শো করবে, রেকর্ড নট ফাউন্ড। তো এতে ঘাবড়াবার কোনো কারণ নেই, কারণ আপনাদের জন্য পরবর্তীতে রিনুয়ালের জন্য নতুন একটি নোটিফিকেশন আসবে। পিজি রিনুয়ালের পোর্টালে রিনুয়াল করার পর হোম পেজে নিচের তিনটি অপশনের থেকে চেক পেমেন্ট স্ট্যাটাস থেকে পেমেন্ট হয়েছে কিনা সেটি জানতে পারবেন। তাছাড়া পেমেন্ট করার পর তার প্রিন্ট কপি নিতে ক্লিক করতে হবে প্রিন্ট স্টুডেন্টশিপ সার্টিফিকেট অপশনে। ক্যান্ডিডেটদেরকে এই স্লিপটি প্রিন্ট করে নিজের কাছে রেখে দিতে হবে এবং পরবর্তীতে স্টাডি সেন্টার থেকে
তারা এই প্রিন্ট কপিটি দেখিয়ে নিজস্ব স্টাডি মেটেরিয়ালসগুলি সংগ্রহ করতে পারবেন। তো আশা করি পিজি রিনিউয়ালের সেকেন্ড ফেজ সংক্রান্ত তথ্যগুলি সহজভাবেই বোঝাতে পারলাম। ভিডিওটি দেখার পর হয়তো পিজি কোর্সের ছাত্রছাত্রীদের রিনিউয়াল সেকেন্ড ফেজ সম্পর্কিত কৌতূহলটি মিটে যাবে। ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ধরনের নিত্য নতুন হেল্পফুল ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন বিচিত্রা এডু গাইড ইউটিউব চ্যানেলের সাথে। আজকের আপডেটটি এই পর্যন্তই। খুব শীঘ্রই আসছি নতুন কোন সাজেশন বা গাইড সংক্রান্ত ভিডিও নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাসি খুশি থাকবেন।